এবারে যুদ্ধ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা বিমান। অত্যাধুনিক যুদ্ধ বিমান বানাবে ব্রিটেন, ইতালি এবং জাপান। দেশ তিনটি যৌথ উদ্যোগে নির্মিত অত্যাধুনিক এই যুদ্ধ বিমান কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে সক্ষম হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক শীঘ্রই এ বিষয়ে ঘোষণা দেবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এমন একটি নতুন ফাইটার জেট তৈরির জন্য ব্রিটেন, ইতালি এবং জাপানের মধ্যে একটি সহযোগিতামূলক প্রকল্প ঘোষণা করতে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি বলেছেন, ব্রিটেনের হাজার হাজার কর্মসংস্থানের সৃষ্টি করা এবং নিরাপত্তা সম্পর্ক জোরদার করাই যৌথ এই উদ্যোগের লক্ষ্য। ব্রিটেন, ইতালি এবং জাপান পরবর্তী প্রজন্মের ফাইটার জেট তৈরি করবে, যা শেষ পর্যন্ত ইউরোফাইটার টাইফুন জেটকে প্রতিস্থাপন করবে। নতুন এই যুদ্ধ বিমান 2030-এর দশকের মাঝামাঝি সময়ে পরিষেবাতে প্রবেশ করবে। এছাড়াও নতুন এই টেম্পেস্ট জেট সর্বাধুনিক অস্ত্র বহন করতেও সক্ষম হবে। অত্যাধুনিক এই যুদ্ধ বিমানের উন্নয়নের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। মূলত এই ধরনের যুদ্ধ বিমান তৈরি করার লক্ষ্যই হচ্ছে এর তীব্র গতিসম্পন্ন হবে, উন্নত সেন্সর ব্যবহার করবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তাও ব্যবহার করবে। প্রয়োজন হলে এই যুদ্ধ বিমান পাইলটের ইনপুট ছাড়াই উড়ে যেতে পারে এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম হতে পারে। কিন্তু এই ধরনের একটি জটিল বিমান তৈরি করা অত্যন্ত ব্যয়বহুল, আর তাই এই কাজে ব্রিটেনের অংশীদারদের সন্ধান করেছিল। ব্রিটেনের এই উদ্যোগে ইতালি আগে থেকেই ছিল, তবে এই উদ্যোগে জাপানের সংযোজন একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবেই মনে করা হচ্ছে। কারণ চীনকে নিয়ে ক্রমবর্ধমান চিন্তা এবং উদ্বেগের কারণে ব্রিটেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে। বলা হচ্ছে তাদের উদ্দেশ্যে এমন একটি যুদ্ধ বিমান তৈরি করা যা হবে অত্যন্ত দ্রুতগতির, শত্রুপক্ষের নজর এড়িয়ে চলতে সক্ষম, এমনকি কোনো চালক ছাড়াও এটি উড়তে পারবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান এই প্রথম আমেরিকার বাইরে অন্য কোনো দেশের সঙ্গে এত বড় সামরিক চুক্তি করল। অবশ্য অন্যান্য দেশ এখনও এই উদ্যোগে যোগ দিতে পারে। ফ্রান্স, জার্মানি এবং স্পেন ইতোমধ্যেই তাদের নিজস্ব আলাদা ডিজাইনে একসঙ্গে কাজ করছে, যেমন আমেরিকাও করে থাকে। ব্রিটেনের জন্য এই চুক্তি শুধু নিরাপত্তাই নয়, অর্থনীতির জন্যও। এছাড়াও নতুন এই ফাইটার জেট তৈরির উদ্যোগ ব্রিটেনে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে এবং দেশটির আরও অস্ত্র রপ্তানির দরজা খুলে যাবে বলেই আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে এর ফলে ব্রিটেনের অস্ত্র রপ্তানিও বৃদ্ধি পাবে। তিনটি দেশের মধ্যে হওয়া এই সমঝোতা অনুসারে নতুন প্রজন্মের এই যুদ্ধ বিমানটি তৈরি করা হবে। 2035 সালের মধ্যে যা টাইফুন যুদ্ধ বিমানকে প্রতিস্থাপন করবে। তারা আশা করছে যে নতুন এই টেম্পেস্ট জেট সর্বাধুনিক অস্ত্রশস্ত্র বহন করতে পারবে। বিমানটি তৈরিতে ইউরোপ এবং বিশ্বের চার বাঘাভাগা প্রতিষ্ঠান কাজ করছে। এগুলো হচ্ছে বিএই সিস্টেম, রোলস রয়েস, লিওনার্দো এবং এমবিডিএ। ইউরোপের কেউই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করতে পারেনি, তাই এবার তারা আটঘাট বেঁধেই ষষ্ঠ প্রজন্মের দিকে ঝুঁকে পড়ছে। ইউরোপে প্রায় তিনটি ষষ্ঠ প্রজন্মের বিমান তৈরির প্রোগ্রাম চলছে। প্রিয় দর্শক, এই যুদ্ধ বিমান যুদ্ধের মাঠে কি প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।